মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মী সাইগলের প্রয়াণ দিবস পালন করা হয়। রাজধানীর প্যারাডাইজ চৌমুহনীতে এই উপলক্ষে পাঁচ দফা দাবি নিয়ে গণঅবস্থানও সংগঠিত হয়। উপস্থিত ছিলেন নারী নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত, ছায়া বল সহ অন্যান্যরা। প্রত্যেকে লক্ষ্মী সাইগলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, বেকার সংখ্যা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে বর্তমান সরকারকে কাঠগড়ায় দাঁড় করান নেত্রী রমা দাস। এই দাবিগুলো এবং নিট এইসবের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা যে বেসরকারিকরণের একটা ঠান্ডা কেন্দ্রীয় সরকার করছে, স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারিকরণের Technology of Engineering, Agartala.